উপস্থিত আজকের এই মিলন মেলায় সম্মানিত সভাপতি এবং উৎকৃষ্ট সনাতন ধর্ম ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের সমাজের প্রতিটা ভাই বোনেরা, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এখন করছি। তো আমাকে যখন সুযোগ দেওয়া হয়, আমি একটা প্রশ্ন করছিলাম ছবিটা কি ফেসবুকে দেওয়া যাবে কিনা। অবশ্য একটা কারণ ছিল, বিজ্ঞান আজ বিজ্ঞান এর বিপ্লবের কারণে আজ এই বিজ্ঞানের বিপ্লবের কারণে আমাদের ভিতরে যে ঘাটতি, যে অপূর্ণতা, যে বৈষম্যতা সৃষ্টি হয়েছে, এটা মোবাইল মূল কারণ। এই জন্য মিনার মধ্যে প্রশ্ন করছিলাম যে ছবিটা আমার ফেসবুকে দিবে কিনা। ফেসবুক যখন তৈরি হয়, তৈরি করছে মানুষের জন্য কল্যাণকর না মঙ্গলময় না ধ্বংস না উন্নতি না অবনতি, উন্নতি এই যে দেখছো সুন্দর উন্নতি ও ফেসবুক বুঝে উন্নতি আলোচনা করে। হাতে মোবাইল, চোখ মোবাইলের দিক, কাক থাকে অন্যদিক, এটা আমাদের জন্য খুবই ফেসবুক একটা ফ্যাশন হয়ে গেছে। তো আমাদের যে আজকে আলোচনা করতেছি, একটা কথা আছে, ধর্মীয় আলোচনা সামাজিক আলোচনায় লোক খুব কম থাকে। ময়দায় বিস্কুট খাইছে তখন লোকের কিন্তু অভ্যাস কি জন্য কুইজ হবে, পুরস্কার পাবে, এই জন্য যে কোনো মামনও নাই, কোনো মুরব্বীও নাই, কোনো ইয়ং সমাজও নাই, আছে নাই কিন্তু যদি বলা হয় এখন দইটা আনি হবে, এক দুটো লোক ঘুরে যাবে, ঘুরে যাবে না হারি দাঙ্গা দেবো লোক ঘুরে যাবে, এখন কম করে নিজের আসা হবে লোক ঘুরে যাবে। কিন্তু আমাদের এই যে সামাজিক উন্নয়ন বা ধর্মীয় আলোচনা, এটা আমাদের কেউ নাই। বাচ্চারা তো না ভালো অবুঝ, এরা বসে আছে না বুঝে, না বুঝে মানে পুরস্কার পাবে তাই বসে আছে, ঠিক না? কিন্তু এটা কিন্তু হইসি করতেছে, আমাদের কথা শুনছে মনে কিছু বুঝে না। কিন্তু আমাদের যে শুনতে আলোচনা বা ধর্মীয় আলোচনা, আমাদের যে ধর্মীয় আলোচনা যে উন্নয়ন, শোনার মতো কোনো লোক এখানে নাই। তো আমরা একটা জিনিস জানি যে প্রচারেই প্রসার, আমরা প্রচার করব। সন্ধ্যা স্কুল হইতেছে, আজকে মিলন মেলা হইছে, পিকনিক হইতে আছে, তারপরে দূরের রাস্তারা আমাদের বড় ভাই কাকা মামা যারা আছে তারা এখানে অনুদান দিতে আছে, আমরা বয়স্কদের কম্বল দিতেছি, মেয়েদের সম্মান করতেছি, আস্তে আস্তে এরা আরো অনেকে জানবে, তখন আমাদের আর ব্যাপক আকারে সৃষ্টি হবে। তো একটা হতে আমরা পারবো না, পারবো আস্তে 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 আগাবো, আস্তে আগাইতে হবে আমাদের। আমার মনে হয় যে আজকে যে অনুষ্ঠানটা হয়েছে এটা সুন্দর হয়েছে, তাই ভালো লাগছে, আরো ভালো লাগবে আগামী দিনে, আমরা বড় কারো করবো তখন আরো ভালো মতো করার চেষ্টা করবো। আলোচনা যে মূল বক্তা যে আলোচনা করবে মৃণাল মধু, এটা যদি পঞ্চাশ জন লোক হতো তাহলে যে আলোচনা করে যে বক্তৃতা দেয় তার বক্তৃতাতে ভালো লাগতো, ভালো হতো না? ভালো লাগতো। এখন বিষয় হচ্ছে আমরা যখন জ্ঞান অর্জন করি, আমরা যখন সামান্য জ্ঞান অর্জন করি তখন আমাদের অহমিকা দম্ভ বেড়ে যায়, আমরা যখন জ্ঞানের মধ্যম পর্যায়ে যাই তখন কিছুটা আমরা ভুল বুঝি যে না আমাদের কাছে ভুল করছি, আমরা যখন জ্ঞানের একবারে চরম শিখরে চলে যাই তখন আমরা কি হই, তখন আমরা বিনয়ী হয়ে যাই। যেমন গাছে যখন ফল হয় তখন গাছ কি হয়, গাছ নোয়া হয়ে যায় না, তার মানে কি সে গাছ কিন্তু নোয়া হয়ে যায়, তার মানে সে কি হয়েছে কষ্ট পায় নাই সে। একটা মানুষ যখন জানে বুঝে তার মানে জ্ঞানের পরিসীমা পারে তখন সে কিন্তু নত শিখে না। আমরা সামান্য কিছু হওয়ার পরেই আমরা তখন রাস্তায় হাঁটি ঘাড় তেরা বেকার করে হাঁটি, কারণ আমি মনে করি যে আমি অনেক কিছু জেনে গেছি,
অনেক কিছু বুঝে গেছি, আমি শিখে ফেলছি, এরকম হয় না? শেষ নাই, অর্থ হয়ে যায়, তার প্রতি একটা বিনয় ভাব চলে আসে। আর যখন জ্ঞানের প্রথম স্তরে থাকে, তখন তার চলাফেরা, উচ্ছৃঙ্খলতা, তার কথাবার্তা, তার বাচন, হাটন, চলন, বরণ সবকিছুই উপরে থাকে। গুরুজন, মুরব্বী, বয়োজ্যেষ্ঠ, কারো কথা প্রতি কোনো ভ্রুক্ষেপ নাই, কান নাই, মোবাইল আসি তো আসি, গেম খেলতেছি খেলতেছি, মোবাইল চাপতেছি চাপতেছি, কে কি বললো না বললো কোনো এদিকে ভ্রুক্ষেপ নাই। তো আমাদের এই সমাজের আছে, আমার সিনেমা ভজন ছোট বড়, আমি অনুরোধ করব আমাদের এই সমাজে যাতে উত্তর উত্তর, আর পরবর্তীতে আমাদের মনের ভিতরে যে কোনো দ্বন্দ্ব, ক্লেশ, কালিমা,